সংস্কৃতি ল কলেজের নতুন ভবনে উদ্বোধন হতে চলেছে। এখানে উপস্থিত থাকবেন মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার, মাননীয় ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, মাননীয় ডক্টর মলয় ঘটক, মাননীয় জাভেদ আহমেদ খান, মাননীয় আর এস শুক্লা, মাননীয় জস এ রায়চৌধুরী। আমরা উত্তরীয় দিয়ে, পুষ্পস্তবক দিয়ে এবং একটি ছোট্ট স্মরণিকা এবং ফাইল তুলে দিয়ে জনাব জাভেদ আহমেদ খানকে সম্মানিত করলাম। মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়, তাকে উত্তরীয় এবার আমরা পড়িয়ে দিচ্ছি। অশোক দেব মহাশয়, সভাপতি পরিচালন সমিতি সাউথ ক্যালকাটা ল কলেজ এবং অনারেবল এমএলএ ফ্রম কসবজ প্রফেসর ডক্টর জয়শ্রী রায়চৌধুরী। আমরা সম্মান জ্ঞাপন করছি ডক্টর শুভ্রাংশু শেখর চ্যাটার্জিকে, ডক্টর অশোক কুমার প্রধান। আমরা উত্তরীয় পড়ে দিচ্ছি শ্রী দেবব্রত রায়চৌধুরী মহাশয়কে। সম্মান জানাচ্ছি জসবন্তী শ্রীমানি সমিতির সদস্য। আমরা সম্মান জানাচ্ছি শ্রী শিবরঞ্জন চ্যাটার্জিকে, যিনি শিক্ষক ছিলেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ডক্টর দেবাশিস চট্টোপাধ্যায়ের, আমাদের প্রিন্সিপাল মহাশয়। এই মানুষই প্রিন্সিপাল হওয়ার যোগ্য, যিনি ছোট কাপড়ের টুকরো থেকে সর্বোচ্চ মেধাবী ছাত্র সব দিকে যার লক্ষ্যটা রয়েছে। আর একটা জোরে হাততালি হবে কি তার জন্য? শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি বিশেষ হাততালি হয়ে যায়। উত্তরীয় তুলে দিচ্ছি স্মরণী টু ফেলিসিটেট আর অনারেবল মিনিস্টার ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, মিনিস্টার ইন চার্জ ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি, স্কুল এডুকেশন অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, শ্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়। ফেলিসিটেশন ফর শ্রী টুর্নামেন্ট। আমাদের বড় সৌভাগ্য যে মাননীয় শিক্ষামন্ত্রী তার অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যেও সাউথ ক্যালকাটা ল কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। কিছু গ্লানি তা যেন দূরীভূত হয়ে যায় এবং এই প্রদীপের আলো যেরকম অন্ধকারকে, তমসাকে দূরীভূত করে, ঠিক সেই রকমভাবে অজ্ঞানের, অশিক্ষার অন্ধকারকে আমরা দূর করে আগামী দিনে শিক্ষার আলোর শুভ সূচনা যেন আনতে পারি, এই কামনাই কিন্তু কায়ে মনো বাক্যে আপনাদের সামনে করি। আমাদের প্রদীপটি প্রজ্বলিত হয়ে গেল এবং এক একজন মানুষ যারা আজকে আমাদের মধ্যে রয়েছেন, তারা যে কতটা ব্যস্ততার মধ্যে এসেছেন
তাদের কিভাবে আমরা ধন্যবাদ দিতে পারি? কিচ্ছু পারি না, শুধু অন্তরের অন্তঃস্থল থেকে যেটা ম্যাডাম সামনে করছেন ঠিক সেমনি করে তোমরা যদি একটু জোরে হাততালি দাও তাহলে কিন্তু এই অক্লান্ত পরিশ্রম, এই রাত জাগা, এই ফিতে কেটে এই সুরম্য ভবনটির, এই নতুন বিল্ডিংটির উদ্বোধন করছেন মন্ত্রী শ্রী পার্থ চট্টোপাধ্যায় মহাশয়। এক্ষুনি দেবাশিস বাবু বললেন, প্রিন্সিপাল বললেন যে এটা আমরা 5 বছরের জন্য করব, আর ইউনিভার্সিটিটা আমরা 3 বছরের জন্য করব। আমার মনে হয় এক্ষুনি আমি স্পিকারের সাথে কথা বলছিলাম যে আমরা আরেকটু বাড়াতে চাচ্ছি না, এলএলএম পড়াবার ইচ্ছা আমাদের থাকছে না।